আসসালামু আলাইকুম একবার একটি ইঁদুর খাবার খোঁজ করতে করতে রাজার গৃহে প্রবেশ করল রাজার গৃহে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে রাজার আস্ত হিরের টুকরাটি গেলে ফেললো হিরির টুকরাটি নিখোঁজ হওয়ার পর দ্যাট মিন চুরি হয়ে যাওয়ার পর রাজপ্রাসাদের সবার ঘুম তো হারাম রাজার শুনে তো শর্মা কার এত বড়ো স্পর্ধা আমার রাজপ্রাসাদ থেকে হীরের টুকরা চুরি হয়ে যায় সেনাপতি রাজাকে বললেন যাহাপনা অভয় দিলে আমি একটি কথা বলতে পারি রাজা বললেন সেনাপতি কি বলতে চাও বলো অভয় দেওয়া হলো তোমাকে সেনাপতি বললেন আমাদের রাজদরবারে যে জ্যোতিষী আছে এই একমাত্র জ্যোতিষী বলতে পারে এই হিরের টুকরাটি কোথায় আছে জ্যোতিষীকে ডেকে পাঠানো হলো জ্যোতিষী এসে অনেক হিসাব নিকাশ করে বলল যাহাপনা আপনার এই হিরের টুকরাটি একটি ইঁদুর গিলে ফেলেছে তখন প্রয়োজন পড়লো শিকারীর শিকারীকে ডেকে পাঠানো হলো সেকেরে চলে গেল ইঁদুরের বাসস্থানে ইঁদুরের বাসস্থানে গিয়ে দেখলো অনেক ইঁদুর একসাথে শুয়ে আছে বাট একটি ইঁদুর ইটের উপর রঙিন কার্পেটের উপর চিৎপটাং ও এসে শুয়ে আছে শিকারী ভাবল এই হবে সেই ইঁদুর যে জাহাপনার আস্ত হীরার টুকরাটি গেলে ফেলেছে সেই ইঁদুরটিকে শিকারি ধরে ফেলল এবং তার পেট চিরে দেখলো তার ধারণাটির সাথে মিলে গিয়েছে হীরের টুকরাটি রাজাকে প্রদান করা হলো রাজা তো আত্মহারা এবং শিকারীকে উপযুক্ত পুরস্কারও প্রদান করা হল কিন্তু রাজা কৌতূহলী হয়ে শিকারীকে জিজ্ঞেস করল তুমি কিভাবে জ্বাললে এই ইঁদুরটির পেটে আমার আস্ত হিরির টুকরাটি লুকিয়ে আছে শিকারী তখন বলল ঝাপোনা মূর্খ লোক যখন বিত্তবান হয় তখন সে নিজেকে আলাদাভাবে এবং অন্যের সাথে মিশতে চায় না এমনকি নিজের জাতির সাথেও সে মিশতে চায় না ইঁদুরটির বেলায়ও যাপনা ঠিক তাই ঘটেছিল আপনার হিরের টুকরাটি সে গিলে ফেলে নিজেকে ইঁদুরদের সর্দার ভাবতে শুরু করেছিল তাই সে নিজেকে আলাদা করে রেখেছিল। আমাদের সমাজে অনেক লোকের আচরণ দেখলে কিন্তু তাই মনে হয় বিশেষ করে কিছু লোক নেতাদের সাথে সেলফি তুলে নিজেদেরকে অনেক বড়ভাবে এবং নিজেদেরকে অনেকটা আলাদা করে রাখে থ্যাংকস ফর ওয়াচিং